আমাদের রুটিগুলো হয়ে গেছে, এরকম আলাদা করে একটা একটা করে রাখবেন, আর একটু মোটা হবে। এই যে আমরা দিয়ে দিছি, হালকা হালকা করে তেলে ভাজবেন আলুর পরোটা। একটু হালকা তেলে ভাজলে মজা লাগে, সরিষার তেল হলে ভালো হয়, ঘি হলে ভালো হয়, তবে বাচ্চাদেরকে ঘিটা না খাওয়াইলেই ভালো। আর এইখানে আমাদের আলুর পরোটা হয়ে গেছে, টেন টেন। এখন গরম গরম আলুর পরোটা খাবে জারামনি। জারামনির কাছ থেকে আমরা বিদায় নেই, গরম গরম খেতে হবে, না হলে ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমি এখন আলুর পরোটা খাবো, খুব মজা। তো বিদায় নাও। আসসালামু আলাইকুম। তা আমরা এটা আস্তে আস্তে হই, চলো আমরা বসে খাই গিয়া। তা আমার আলুর পরোটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব চাই, লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম মনি দেশি খাবার। আজ আমরা করব আলুর পরোটা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এমন সিদ্ধ হয়েছে একদম ফেটে ফেটে গেছে। আসেন আমরা আলুর পরোটা বানাই। তা আলুর পরোটা বানাতে আমরা, আপনারা মানুষ যেরকম সেরকমই নেবেন, আমরা মায়ের যে দুইজন তিনজন মানুষ আমরা, তাই আলু আমি এখানে পাঁচটা নিছি, পেঁয়াজ নিছি, কাঁচামরিচ নিছি। আপনারা চাইলে পেঁয়াজ আর কাঁচামরিচ না নিয়ে শুধু লবণ দিয়েও মাখতে পারেন। তাহলে আমরা একটু আলু আর পেঁয়াজ নিছি একটু মজা লাগার জন্য। তা আসেন আমরা আগে আলু আর আগে কাঁচামরিচ আর পেঁয়াজ লবণগুলো মেখে ফেলি। আমার আলুটা মাখা হয়ে গেছে, মানে আলুর ভর্তা হয়ে গেছে আর কি, কাঁচামরিচ পেঁয়াজ মাখা হয়ে গেছে। এখন জারামনি কি বলে আমরা শুনি দেখি। জারামনি, আসসালামু আলাইকুম, আজ আমি আলুর পরোটা খাবো, আমার আম্মুর হাতের আলুর পরোটা খুব মজা। তাই নাকি? আমি যে ঝাল দিছি খেতে পারবে? পারবো, আমি কিন্তু অনেক ঝাল দিছি। আমি ঝাল খাই, আমি মিষ্টি খাই না। ওকে, তাহলে আমরা আলুর পরোটা বানাই। আটাটা দাও আমাকে, এখন আটা মাখবো। আলুর ভর্তার মতন আমি যে বানাইছি বন্ধুরা, এটার মধ্যে আমি এখন আটা নিয়ে নিছি। এই আলুতেই এই আটা মাখা হবে, এখানে পানি মাখবেন না। আমি তো আগেই বলছি আপনারা পেঁয়াজ কাঁচামরিচ না দিয়ে শুধু আলু আলু আর আটা মেখে নেবেন। আমরা একটু ঝাল ঝাল করছি, আমারও ঝাল ভাল লাগে আর জারামনিও ঝাল খেতে চায়। বন্ধুরা, আমি প্রথম মনে করছিলাম আমি আটা মনে হয় বেশি নিয়ে নিছি, তো এটাকে এমনভাবে মাখছি এই হাতের কাঁথা দিয়ে, এইভাবে এইভাবে আলুর ভিতরে আপনারা মিক্স করে ফেলবেন। আর দেখেন খুব হাতেও কিন্তু ব্যথা পাওয়া যায়। এই যে তারপরে বোঝা গেল যে এই আরও মনে হচ্ছে যে এখন আটা আরও লাগবে, তখন মনে করছি আটা বেশি হয়ে গেছে, কিন্তু এখন মনে হয় যে আটা লাগবে, কিন্তু এখন আর আটা লাগবে না, আটা দিয়ে এখন আপনারা বলে ফেলবেন। আর আটা যদি মনে করেন যে বেশি হয়ে গেছে, তখন আপনারা দরকার পড়লে আরেকটা আলু মিক্স করবেন, তবুও পানি মিক্স করবেন না। বন্ধুরা, এই যে রুটির মতন এইভাবে গুলে নেবেন, মানে এটাকে এইভাবে বেলে নিলে, আর এটাতে তো আলু আছে, কাঁচামরিচ পেঁয়াজ আছে, একটু লেল লেল করবে, থোয়ার সময় একটা একটার মধ্যে যেমন আরেকটা না লাগে। আমি একটা রুটি একদম ভালোভাবে বেলে দেখালাম, এই যে দেখেন বন্ধুরা, আমি আরেকটা রুটি বেলে দেখাচ্ছি। একটু আটা নিয়ে নেবেন, কারণ এটা তো এমনি লেল লেল করে, যে দেখেন না, যেহেতু ই মাখা একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর বাচ্চাদের জন্য এটা তো খুবই মজাদার একটা খাবার, একদম পুষ্টিকর একটা জিনিস। এই যে দেখেন,